আমরা এখন আছি ক্যাফে মেজুনাতে, যেটা সাউথ সিটিতে। অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছেছি ক্যাফে মেজুনাতে। জ্যাম একদমই ছিল না আজকে সানডে। তো কি কি আছে একবার চট করে একবার দেখে নেব। আমি যদি পিছিয়ে আছি এখানটা, টাইম টু সে চিয়ার্স দেখেন। এখানে একটু লিকারও পাওয়া যায় ক্যাফে মেজুনা। তো নর্মালি এখানে বেশ মেনুটা দিয়ে দিয়ে দিয়েছে। আর মেন যেটা আকর্ষণ সেটা হচ্ছে যে বাফেট অন দ্য টেবিল 645, 645 টাকা থেকে। তো কী কী আছে? ওয়েলকাম ড্রিঙ্কস আছে, কোক বা স্প্রাইট। আচ্ছা, ভেজিটেরিয়ান বা নন ভেজিটেরিয়ান স্যুপ আছে। অ্যাকচুয়ালি ব্রুস্টিটা বেশ এক্সাইটেড আমি এই ব্যাপারটায়। ফ্রেঞ্চ ফ্রাই ঠিক আছে, বাট কাজন র্যাপ ফিশ ফিলেটটা আছে। স্মোক চিকেন পিজা আছে। মেন কোর্সে কী আছে? তিমি গার্লিক চিকেন, স্প্যাগেটি আগলিও ওলিও। আচ্ছা, কী নাম দেখে মনে হচ্ছে দারুণ কিছু হবে। বাট ট্রাস্ট মি, এটা স্প্যাগেটি বলতে বেসিক্যালি চাউমিন হয়, একটু থিক মোটা নুডলস টাইপের হয় বেসিক্যালি, আর কিছুই নয়। ব্রাউনি উইথ আইসক্রিম ডেজার্টে আছে। এক মুহূর্তে আমরা আর দেরি করবো না এবং আমরা ঝাঁপিয়ে পড়বো। সারাদিন না খেয়ে আছি, 200 টাকা করে ডন বৈঠক দিয়েছি, যাতে আমরা প্রচুর পরিমাণে খাদ্য সমূহকে ধ্বংস করতে পারি, মানে খেতে পারি। সো গাইস, এটা হচ্ছে ক্যাফে মেজুনের সারাউন্ডিংটা দেখো, ভীষণ সুন্দর সাজানো, অদ্ভুত একটা অ্যাটমসফিয়ার ফিল করতে পারছি। আমরা এখন ক্যাফে মেজুনাতে চলে এসেছি এবং আমার সাথে যে বন্ধু এসছে আমার, শুভেন্দু, এখন ছবি তুলছে পাটাপাট এবং দেখতে ব্যস্ত কেমন লাগছে। তো আমরা এই মুহূর্তে একটু দেখাবো আমার সারাউন্ডিংটা, ভীষণ ভালো লাগছে, একটা অ্যারিস্টোক্রেট ব্যাপার ফিল করছি অলরেডি ইতিমধ্যে। এবং আমরা এই মুহূর্তে আছি ক্যাফে মেজুনা, যেটা কলকাতার বিভিন্ন প্রান্তরে আছে, বাট রাইট নো আমরা এখন সাউথ সিটিতে আছি। অ্যারিস্টোক্রেট ব্যাপার অলরেডি চলে এসছে। বেশ সুন্দর স্যানিটাইজ করার জন্য একটা সব কিছু ব্যবস্থা আছে, জল দিয়ে গেছে। সেখানে একটা মজার কথা বলে দিই, এখানে মেনু কার্ড যেটা সেটা এখানে স্ক্যান করলে তোমরা সবটাই দেখতে পেয়ে যাবে যেখানে কী কী মেনু আছে। তো এসে গেছে আমাদের ফার্স্ট, এটা আমাদের হচ্ছে স্যুপ, নন ভেজ স্যুপ, যেটা ভেজ স্যুপ ছিল আর নন ভেজ স্যুপ ছিল, দুটো অপশান ছিল, ব্রেডের সাথে নন ভেজ স্যুপটাই চলে এসছে। নর্মাল ওয়েলকাম ড্রিঙ্কসের জায়গাতে এখানে নর্মালি দুটো অপশান দেওয়া হয়েছিলো, থামস আপ এবং স্প্রাইট। ওরা থামস আপটা প্রেফার করেছি, তো ওরা থামস আপ দিয়ে গেছে ওটা নর্মাল ড্রিঙ্কসের জায়গাতে। আর এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আমরা বাফেটটা যেটা বলেছি তোমাদেরকে সেটাই, স্টার্ট আপটা চলে এসছে আরও আসছে। বেশ ভালো, বেশ ভালো। আর এদের একটা স্পেশাল একটা আইটেম আছে, এটা তোমাকে আলাদা করে বলবো, এটা খারাপ নয়। সুন্দর একটা গ্রিল করা হয়েছে, স্মোকি গ্রিল টাইপের, বাট কড়া করে করা হয়েছে, খুবই ভালো লাগছে। ভালো কোয়ালিটি পিজার যে বেস্ট না,
মশলা কমিনো বা পিজাহাটের মতো ওরকম মোটা নয়, বেসটা ভীষণ পাতলা, তিন একটা লেয়ার আছে দেখে দেখতে পাচ্ছ জিনিসটা। তো জিনিসটা খেয়ে মনে হচ্ছে আমরা ওই পোর্শন ওই কাজটা পাতলা করে করা হয়েছে, ভালো করে শুনতে হবে যেটা এমন কিছু নয় যে বাফেটের মধ্যে আছে, টেস্ট ঠিক আছে বাট ওভারঅল ঠিক আছে, মানে অ্যাভারেজ অ্যাভারেজ। তুমি নিয়মিত যাও 45 টাকা যদি বেসিক্যাল ফিগারগুলো হয় সেটা এর থেকে পুরো অংশে কম হবে, এটুকু বলতে পারি। ফিশ আইটেমটা খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, ওরকম আমার মন জয় করে নিয়েছে। যতগুলো আইটেম আমি খুঁজেছি এখানে দেখছি বাফেটে ফিশটা অসম্ভব অসম্ভব, ফিশটা আরও একবার রিপিট করেছে, এত ভালো লেগেছে। এবং শুভেন্দু অলরেডি খাচ্ছে, তো ফিশটা কেমন লাগছে কি কি মনে হয়? খুব সুন্দর, তোমরা এখানে আসো, তোমরা এখানে না খেলে বুঝতে পারবে না। সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমরা যারা দিচ্ছে কর্মচারী ওয়েটার বলাটা আমার খুব খারাপ দেখায়, তাদেরকে আমি বললাম যে বস আমরা বারবার বলছি তোমরা বারবার দিচ্ছ তার থেকে এরকম করো না। ওরা প্রতিবার কী করছে আমাদের তিন পিস করে দিচ্ছে আর কি ফিশটা, তাহলে তুমি আমাকে মোটামুটি 10-12 পিস দিয়ে চলে যাও, বারবার টাকা হাঙ্গামা তাহলে আর পোয়াতে হবে না। তোরাও খুব খুশি হয়েছে যে হ্যাঁ এটা একদিক দিয়ে ঠিক তো প্রচুর খাচ্ছ, তো আমরা তাহলে একবার যেতে হলো পুরো জায়গাগুলো দিয়ে চলে যাই। তো ওটাই ভালো লেগেছে, ফ্রাইটাও আর একবার শসে চুড়িয়ে খাবো। রাইডটা ওটা শেষ হয়ে গেছে, ওখানে দুশ্চিন্ত ঘুরে গেছে তাকে বসা, এবং তারপরে আমরা আবার ওটাকে অর্ডার করেছি, ওটাকে অর্ডার করেছি আমরা, ফিশটা অর্ডার দিয়েছিলাম এবং ফিশটা আবার চলে এসছে। তো সুন্দর করে সাজানো গুছানো বেশ সুন্দর একটা দেখতে লাগছে, ওপরে একটা হচ্ছে মেয়নি সসও দিয়ে দিয়েছে, এটাকে চিজ সস বলা যেতে পারে, চিজের সস হয় সেটা দিয়েছে। আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই, এখানে লিকারও পাওয়া যায়, এটা হচ্ছে স্মোকিং রুম, আর এটা এখানে হচ্ছে লিকার পাওয়া যায়, লিকার অ্যাভেলেবেল আছে, আর ওভারঅল গ্রেট অ্যাটমসফিয়ার আমি বারবার বলবো। স্প্যাগেটি আর একটা মজার ব্যাপার বলে দিই, যে যে ড্রিঙ্কসটা তোমরা দেখতে পাচ্ছ, তো এই ড্রিঙ্কসটা হচ্ছে বেসিক্যালি ওয়েলকাম ড্রিঙ্কসের জায়গাতে এরা স্প্রাইট অথবা থামসআপ অফার দিয়েছিলো, তো আমরা প্রেফার করেছিলাম থামসআপটা। ওকে, তো থামসআপটা কিন্তু আমি আবার রিপিট করিয়েছি ওদেরকে দিয়ে। বেসিক্যালি স্প্যাগেটি যদি দেখো খুব থিক মোটা চাউমিন টাইপের পাতি কথা বাংলা যেটা বলা যায়, দারুণ, ও মাই গড, এরকম কিছু নয়, দারুণ কিছু নয়, আহামরি কিছু নয়, স্পেশাল কিছু নয়। এই বাফেট অনুসারে আমি যদি বাফেট খেতে আছি সেই অনুযায়ী দেখতে গেলে এটা আহামরি কিছু দেয়নি, ডিপেন্ড করছে এটা সাথে কী আছে। তো ওরা আমাদের যেটা প্রোভাইড করেছে আজকে যে রাইসের সাথে একটা একটা চিকেনের একটা আইটেম ওরা প্রোভাইড করেছে উইচ লুকস অসম, এটা এক্সট্রা আর একটা আইটেম দিয়েছে ওরা রাইসটা, আমি যদি খেয়ে দেখি তার সাথে চিকেনের একটা আইটেম দিয়েছে বেশ দেখতে ভালো, মানে চিকেনটা খাবো বেশ ভালো। এবং আমি বলবো স্প্যাগেটির থেকে রাইসের যে আইটেমটা এটা ইউজ যেটা অনেক বেশি বেটার এবং বেশ ভালো লাগছে এটা খেতে। রাইসটা বেশ ভালো, গ্রেভি দিয়েছে এবং চিকেনগুলো বেশ ইয়ামি খেতে। দেখো আমি না অনেক ইউটিউব আছে এরকম অনেক কিছু বলে, বাট আমি এরকম কিছুই বলছি না, কারণ আমার আমি সবসময় ট্যালি করেছি আমি কত টাকা দিয়েছি এবং আমি কোন জায়গায় খাচ্ছি এবং আইটেমগুলো কী কী দিয়েছি, এটা ভীষণ ভীষণভাবে জরুরি আমাদের কাছে, মানে আইটেম ওয়াইজ অন অ্যান অ্যাভারেজ, মানে হ্যাবক কিছু দেয়নি। আমি বলছি পিজা দিয়েছে অনেক বা ব্রুচিস দিয়েছে, ব্রুচিস ভেরি ভেরি মাছ ওভারঅল, মানে খুব অ্যাভারেজ আমি আমি বলবো, বা যে স্প্যাগেটি দিয়েছে স্প্যাগেটিটা ইউনো ভেরি অন অ্যান অ্যাভারেজ, এমন কিছু হ্যাবক কিছু নয়,
কিন্তু আমি যদি রাইসে যদি চলে আসি ইজ ভেরি গুড। আর বাট আমি যেটা বলবো, একটা জিনিস আমার খুব মন কেটে নিয়েছে, এটা হচ্ছে এই ফিশ। ফিশ আইটেমটা অসম লেগেছে, আমার অসম লেগেছে। কারণ আমি 4 প্লেট আমি একাই অর্ডার করেছি, ফিশটা এতটাই ভালো লেগেছে। আচ্ছা, আমরা এখন লাস্টের দিকে চলে এসেছি এবং আমরা বিভেজে দেখবো যে কী দিয়েছে। ব্রাউনি উইথ আইসক্রিম দিয়েছে, তো ব্রাউনির মধ্যে একটা সুন্দর কাজু ভাজু নিশ্চয়ই দেখা যাচ্ছে, ব্রাউনির মধ্যে সুন্দর করে কাজু ভাজু আছে আর কি। তো ব্রাউনি উইথ আইসক্রিম এই যে কনসেপ্টটাই তো বিভৎস রকমের অ্যাট্রাকটিভ। তো ছোটো একটা পিস নিয়েছি, তো এতক্ষণ এটা কোথায় ছিল বাবা, এটাই তো আগে আসা দরকার ছিল। ব্রাউনটা অসম্ভব সুন্দর, এবং মজার কথা হচ্ছে আমি এদেরকে আমার একটা প্ল্যান বললাম যে ভাই দেখো আমরা সেই বারবার অর্ডার করবো, বারবার সেই দিয়ে যাবে, তার থেকে আবার 2-3 প্লেট দিয়ে যাও, তোমাদেরও খাটনি কম, আমাদেরও টাইমটা বাঁচবে। তো ও ছেলেটি ছিল বেশ সুন্দর করে, ছেলেটি হেসে টেসে চলে চলে গেলো, সেলফি তুলে দিয়েছে আমাদেরকে। ব্রাউনির পিস খুব ছোটো, আইসক্রিমের যেটা পিস সেটা খুব, আইসক্রিমের যে স্কুপ সেটা খুব ছোটো। বাট বাফেট খাচ্ছি, আমি যতবার চাইবো তবে ততবারই তারা দিয়ে যাবে, সো এটা রিটার্ন নিয়ে কোনো চাপের কিছু নেই। তো ওটাই আর কি, একটাই ব্যাপার যে বারবার বলতে হয়, বারবার ওয়েট করে থাকতে হয়, ওটাই যা প্রবলেম, এছাড়া আর কোনো সমস্যা নেই। দেখাবো যে কটা প্লেট আমি শেষ করেছি ব্রাউনি এবং আইসক্রিম দিয়ে, 3টে, 1, 2, 3। হ্যাঁ, আমি 3টে ব্রাউনি উইথ আইসক্রিম যে প্যাকটা ছিল সেটা আমি 3টে খেয়ে নিয়েছি, এবং আরও 2টো অর্ডার করেছি আমার জন্যে, এবং আমার বন্ধু আর 1টা খাবে, বাট আমি আরও 2টো অর্ডার করেছি আমার জন্যে। ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা ওয়েলকাম ড্রিঙ্কসটা কিন্তু আমি রিপিট করেছি, উইচ ইজ অ্যাবসলিউটলি ফ্রি, নর্মাল কিন্তু দেয় না লোকে। সো অন্য ব্যাপার ঠিক আছে, ভেরি মাচ হ্যাপি, লোকের যে অ্যাটমসফিয়ার আছে খুব সুন্দর, শুধু তাই না, এখানে যদি মানে সুন্দর গান চলছে, টিভিতে বেশ খেলা টেলা দেখা যাচ্ছে, বেশ সবাই মিলে বেশ একটা বেশ স্যাটিসফাইড ব্যাপার ট্যাপার আছে আর কি। তো সেই সব দিক দিয়ে সব কিছু ঠিক আছে, 750 টাকা ঠিক আছে, মানে দেওয়াই যায়, খুব একটা খারাপ নয়। তো আমার তো বিগ থামস আপ টু ক্যাফে মেজুনা। সবাই চিলিজের নাম শুনেছে, আমরাও প্ল্যান করেছিলাম চিলিজে যাওয়া, বাট সেখানে একটা জিনিস বলতে চাই আমি যে চিলিজে কিন্তু সেইভাবে তথাকথিতভাবে কোনো বাফেট কোনো সিস্টেম নেই। সো যারা বাফেট খোঁজো, খুবই সুন্দর একটা জায়গা এটা, এবং এখানে কালচার খুব ভালো। আমার মতে টোটাল যদি 10-এর মতো দিতে বলা যায় আমি 7 দেব। বিল চলে এসছে এবং আমরা ফাইনালি দেখবো যে কত এসছে, দুজনে দক্ষিণা। ওকে, 1456। আমরা এইমাত্র বেরিয়ে এলাম, আশাই যায়, আর এখানকার অ্যাটমসফিয়ার বলো সবটাই ভালো। আমরা আজকে মেইনলি বাফেটটা নিয়েছি, বাট তুমি চাইলে আলাদাভাবে নিতে পারো। আর যদি স্পেশাল যদি কিছু চাও যে কোন জিনিসটা বেশি ভালো, আমি বলবো যেখানে ল্যাম্পের যে ল্যাম্প প্রোডাক্ট যেটা আছে, ল্যাম্পের যে রেসিপিগুলো আছে বেশ ভালো। বাট বাফেটে কী হয়, প্রচুর মানে আনলিমিটেড থাকে, তো আমরা প্রচুর খেয়েছি, ফলে সে কারণে একদমই আর আলাদা করে কিছু নিতে পারিনি। বাট আদারওয়াইজ আমার ইচ্ছে ছিল ওটা নেওয়ার, বাট নিতে পারিনি, পেট ভর্তি হয়ে গেছে। যদি সেমন স্পেশাল কিনে আসতে চাও, বস এরকম একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে তুমি থাকবে, এবং যেখানে রেট হচ্ছে মাত্র 645, বাট ওটা কী বলবো, ওটা জিএসটি আদার সব কিছু দিয়ে ফিয়ে মোটামুটি ওই 750 এরকম আর কি। তো স্পেশাল ওয়ানকে নিয়ে আসতে চাইলে অফকোর্স এটা খুব ভালো একটা জায়গা, এবং আমি পরবর্তীকালে আরও ভালো ভালো বাফেটের কালেকশান আমি তোমাদেরকে দেখাবো যে কোথায় কোথায় বাফেটে ভালো অপশান আছে। সো স্টে টিউন, এবং তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার ভিডিওটাকে প্লিজ লাইক করে দাও, শেয়ার করে দাও, এবং সাবস্ক্রাইব করে দাও।